উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিক পরিবার আজও বঞ্চিত। बालकृष्णम ज्वेलर्स अब सिलीगुड़ी शहर के सेवक रोड में खुल चुका है। सिल्वर से निर्मित वस्तुओं और आभूषणों के लिए हमारे शोरूम पर निर्धारित তাদের ন্যূনতম মজুরি যা রয়েছে তা দিয়ে সংসার গুজরান করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, আর তার জন্য বারবার উত্তরের চা বলয় থেকে উঠে এসেছে দাবি, তাদের ন্যূনতম মজুরির দাবি, তাদের প্রয়োজনের দাবি। কিন্তু সেই প্রয়োজন কতটা মিটেছে বা কতটা মিটতে চলেছে সেটা অবশ্য সময় বলবে। তবে তাদের এই দাবিতে বরাবরই ডান বাম এবং অন্য দল সামিল হয়েছে বরাবরের মতো। এক দল আরেক দলের দিকে আঙুল তুলেছে বরাবরের মতো, কিন্তু তাদের যে চা বাগানের দাবি, তাদের যে ন্যূনতম প্রয়োজনের দাবি, সেই দাবি সত্যি কি মিটেছে? সত্যি এই প্রশ্ন অবশ্যই ঘুরছে। তবে আজ ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ের বৈঠক হয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের ট্যুরিস্ট লজে, এবং সেই বৈঠকে আজ উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। আজ চা শ্রমিকদের জন্য যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের থেকে হয়তো ফলাফল ফলপ্রসূই হতো বা আজ হয়তো চূড়ান্ত সিদ্ধান্তই হয়ে যেত, কিন্তু যারা প্রতিনিধিরা রয়েছেন এবং বাগান কর্তৃপক্ষ, পাশাপাশি রাজ্য সরকারের তরফে শ্রমমন্ত্রী বেচারাম মান্না, তারা দীর্ঘ আলোচনার পর যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরো 15 দিন সময় চেয়ে নিয়েছেন, এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও আজ সে সময় দিয়েছে। প্রত্যেকেই আজ বৈঠক শেষে বেরিয়ে একথাই জানিয়েছেন যে আজকের বৈঠক কোথাও না কোথাও একটা ইতিবাচক দিক অবশ্যই রয়েছে, বা কোথাও না কোথাও চা বাগান শ্রমিকদের যে দাবি বা চা বাগান শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যা হয়তো খুব শীঘ্রই শেষ হতে পারে এমনটাই তারা আশাবাদী, এবং সেই কথাই তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। অন্যদিকে শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন যে যাতে চা শ্রমিকরা সব রকম ভাবে তাদের যে সুবিধে রয়েছে সেই সুবিধে পান, সেই দিকটি অবশ্যই রাজ্য সরকার দেখছে এবং দেখবেন। করাও যাবে, দেখুন আমি কত কি করা যাবে কি যাবে না সেটা আমি প্রেসের সামনে বলতে চাই না। হ্যাঁ, সেখানে আমার সেই জায়গায় কথাটা এইটুকুনি যে একটা ওয়েজ ইনক্রিজ করার একটা ব্যাপার আছে, একটা ওয়ার্কারদের মধ্যে সরকার ওটা চান এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা অতীতে হয়ে গেছে, সেটা তো আছে, দেওয়া হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যেটা বললাম তাকে, যে বর্তমান আর্থিক পরিস্থিতি চা সেক্টরে আগে যা ছিল তার থেকে কোনো উন্নতি হয়নি। 2020 প্রোডাকশন লস হয়েছে, একটু দাম বেড়েছিল, এখন এই বছর আবার প্রোডাকশনও ডাউন, প্রাইসও ডাউন। হ্যাঁ, ইম্পোর্ট বাড়ছে, এক্সপোর্ট কমছে, ওতে যেই বাজারে আপনি চা বিক্রি করবেন সেই বাজারে দাম পাওয়া যাচ্ছে। আপনি দেখবেন আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, একটা পেপারে নিলসন থেকে একটা রিপোর্ট বেরিয়েছে যে শুধু চা না, অনেকগুলো কমোডিটির ডিমান্ড কনস্ট্রিক্টেড হয়ে আছে, ডিমান্ড কম আছে বাজারে। এই থার্ড কোয়ার্টার যেটা গেছে সেটা সেই তো, ওতে এই পরিবেশে আমরা কথা বলছি, কিন্তু আমরা আশাবাদী আমরা একটা জায়গায় সবার সহযোগিতা আসতে পারব। আমার নাম অরিজিৎ রাহা, আমি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল। আজকের মিটিংটা আমরা যারা ছিলাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, আমরা মনে করছি যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং সরকার খুব মানবিকতার সাথে এগিয়ে এসে যে জিনিসটা আমাদের সামনে রেখেছেন সেই জিনিসের পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রপোজাল ওনাদের কাছে দিয়েছি, যে প্রপোজালটার উপরে মালিকপক্ষ সময় নিয়েছে আগামী 15 দিনের। এই 15 দিনের মধ্যে মালিকপক্ষ থেকে একটা প্রপোজাল, আমাদের প্রপোজালের উপরে একটা প্রপোজাল তারা দেবে। আমরা আশা করছি, আমরা ব্যর্থহীন ভাষায় জানিয়েছি যে আমরা কোনো বিষয়ে
রিজিড না, কিন্তু আমরা পে স্ট্রাকচার করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। এই পে স্ট্রাকচার যদি হয়ে যায়, হতে পারে এই পে স্ট্রাকচারটা এক বছর বাদে হবে, সরি পে স্ট্রাকচার হয়ে গেলে আমাদের আকাঙ্ক্ষিত যে ওয়েজ, সেই ওয়েজে পৌঁছাতে হয়তো দুবছর লাগতে পারে, কিন্তু আমরা পে স্ট্রাকচারের মধ্যে থেকে এগোতে চাই। মানে আপনারা পে স্ট্রাকচার ডিমান্ড করছেন? হ্যাঁ। এবং দিক না দিক সরকারের থেকে এটুকু আমরা আশ্বস্ত হয়েছি যে খুব শীঘ্রই সরকার একটা অবস্থান নিয়ে নেবে, কারণ সরকার মালিকদের এই ভূমিকাতে খুশি না। আপনাকে 15 দিন এরকম সময় দেওয়া হয়েছে? সেটা মন্ত্রী মশাই নিশ্চয়ই বলেছেন। দাদা, আপনাদের এই যে ওয়েজেস এই কমিটিতে কতজন রয়েছে? ওয়ার্কার সাইড থেকে 11 জন আছেন। আচ্ছা, মালিক সাইড থেকেও 11 জন আছেন, সরকার সাইড থেকেও 11 জন আছেন, 33 জন। ওয়েজেস যে বাড়বে একটা ইন্ডাস্ট্রিতে সবাই জানে, আমরাও জানি। আমাদের আগে কি ছিল যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে ছিল যে বাইপার্টিট একটা ট্রাইপার্টিট এগ্রিমেন্ট, সেখানে একটা 3 ইয়ার্স এগ্রিমেন্টে একটা কোয়ান্টাম বাড়ত প্রত্যেক বছরের বাড়ত। এখন সেখান থেকে আমরা চলে এসে মিনিমাম ওয়েজের কনসেপ্টে এসছি। এখন মিনিমাম ওয়েজের কনসেপ্টে আসলে কোন ওয়েজটা উইল বি অ্যাপ্লিকেবল বা গ্রহণযোগ্য বা যেটাতে কোন উভয় পক্ষে কেন অসুবিধা না হয়, ওয়ার্কার্সদের কাছেও সেটা না হয় আর আমাদের কাছেও যাতে না হয়। কারণ কেউ ভুলে যেতে পারবে না যে 2002 থেকে 2007 এতে ফিফটি মতন গার্ডেন্সগুলো বন্ধ হয়েছিল। এইটা একটা যে বিরাট বড় মাথায় জিনিসটা রাখতে হবে, এমন একটা ওয়েজেস দিল যাতে কি পুরো বাগানগুলো অসুবিধা। আচ্ছা, এই ব্যাপারগুলো দেখতে হবে, এই ব্যাপারগুলো দেখতে হবে, সেটা গভর্নমেন্টকে দেখবে, ওরাও দেখবে, আর সবাই জানে এটা রেকর্ড তো। এটা এবার সেই বাগানের ভিতরে অনেক বাগান এগুলো তো খোলেও নেই, এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। এটা এই পয়েন্টটার উপরে যদি ডেলিভারি ঠিকভাবে না করা হয় টুমরো কি হবে সেটা তো একটা। আজকের বৈঠক যেরকম মন্ত্রী বলছেন যে খুবই সফল, এবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশে খুবই সফল এবং ভালোভাবে বৈঠকটা হয়েছে, আপনাদের আমি বলছি যে মন্ত্রী বসে কথা বলছেন পূর্ণভাবে তিনি একটু। দেখুন, একটা মিটিং যখন হয় না, আদান প্রদান ভিউজ বলা যদি ঠিকভাবে হয় না, উই কনসিডার দ্যাট টু বি স্যাটিসফাইড। আমি অন্যর ভিউটা অ্যাপ্রিসিয়েট করব, অন্যরা আমার ভিউটা অ্যাপ্রিসিয়েট করবে, গভর্নমেন্ট থেকে ব্যালেন্সড ভিউ দেবো। আমার সেই দিক দিয়েই আমরা বলছি যে সব দিক দিয়ে সেইভাবে জিনিসটা হয়েছে যে অ্যাকসেপ্টেন্স অফ দ্য ভিউজ, আর্টিকুলেশন দ্য ভিউজ অ্যান্ড দ্য অ্যাপ্রিসিয়েশন বাই দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন। খুব বড় জটিল কোন জট কি লেগে আছে মনে হচ্ছে? জট সেইভাবে নেই, খালি হচ্ছে ফিগার্স, যেগুলো আছে ফিগারের উপরে সেই জট আছে। হোয়াট উইল বি কমফোর্টেবল আপনার নাম? দ্য ফিগার্স। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রবীর কুমার ভট্টাচার্য, সেকেন্ড জেলা টি অ্যাসোসিয়েশন। আমাদের আজকে চূড়ান্ত পর্যায়ের সভা ছিল, আমরা সবাইয়ের সাথেই সব পক্ষের সাথেই আলোচনা করেছি এবং অনেকটাই ফলপ্রসূ হয়েছে। যেহেতু আমরা আমাদের নির্দিষ্ট টাইম গাইডলাইন আছে 1 জানুয়ারি 2022, সেই হিসাবে আমরা আরেকটু টাইম পাচ্ছি। এই টাইমের মধ্যে যেটুকু আমাদের অসুবিধে রয়েছে সেটুকু আমরা আশা করছি যে সামঞ্জস্য করে মালিক এবং শ্রমিকের সাথে ঐকমত্যের ভিত্তিতেই আমরা একটা জায়গায় পৌঁছাব, অর্থাৎ পৌঁছে আছি। যেমন প্রতিমা তৈরির ক্ষেত্রে যেরকম রং দেওয়া হয়, ফিনিশটা হয় চোখ আঁকার ক্ষেত্রে, সেটাও আমাদের প্রায় সেই পর্যায়ে এসে পৌঁছেছে। যেহেতু আমরা 1 জানুয়ারি আমাদের টাইম বার ছিল, তাই 1 জানুয়ারির আগে আমরা আরও একবার বসে এটাকে ফাইনালাইজ করব। তবে দুপক্ষে যেভাবে আমরা আলোচনা হয়েছে তাতে আমরা 100% আশাবাদী যে এই কাজ করতে আমরা সামর্থ্য হতে পারব, এবং মালিক পক্ষ এবং ইউনিয়ন পক্ষ দুপক্ষই আমাদের সম্মতি জানিয়েছে এবং সবটাই রাজ্য সরকারের ওপর আমাদের নির্ভর করার ওনারা অঙ্গীকার করেছেন এবং দায়িত্বও দিয়েছেন। সেক্ষেত্রে আমরা এই কাজটা যাতে একদম সর্বসম্মত বা কোনো পক্ষই যাতে মনের মধ্যে ক্ষোভ না থাকে সেই রকম পরিবেশ সৃষ্টি করেই কিন্তু আমরা এটা ফাইনালাইজ করব এবং সেই পথে আমরা অনেকটাই এগিয়ে গেছি। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদের সঙ্গে, নিশ্চয়ই আপনারা রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।